সোমবারে পুয়াই নেহরু স্টেডিয়াম পালেহি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। নেহরু স্টেডিয়ামর নতুন প্রকল্প কেনে ধরনের হব করিলে পরিদর্শন। বুকাখাতর সংহত ক্রিয়া প্রকল্পর প্রথম পর্যায়ের নির্মাণ কার্যর শুভ উদ্বোধন। নতুন রূপত উজলি উঠিব ঐতিহ্যমণ্ডিত গুয়াহাটির নেহরু স্টেডিয়াম। নতুনক নির্মাণ হবলগিয়া প্রকল্প কেনে ধরনের হব সেয়া পরিদর্শন করবলে সোমবারে পুয়াই নেহরু স্টেডিয়ামত উপস্থিত হল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। সঙ্গ দিলে সরকারের মহাধিবক্তা তথা বিসিসিআইর যুটিয়া সচিব দেবজিৎ শইকীয়ায়। স্টেডিয়ামক সম্পূর্ণ নতুন রূপত নির্মাণ করবলে প্রথমে তৈয়ার করা হব নকশা, তারপর বাজেট প্রস্তুত করে নিবিদার জড়িয়ে কাম আরম্ভ হব। 50,000 দর্শকে খেল উপভোগ করবরাক সুবিধা থাকিব নেহরু স্টেডিয়ামত। ঐতিহ্যমণ্ডিত নেহরু স্টেডিয়াম হয়েছে বহুমুখী পুরনি স্টেডিয়াম। 1962 চনত নির্মাণ করা এই স্টেডিয়ামত পূর্বর বহন ক্ষমতা আছিল 15,000। তদুপরি গুয়াহাটির নেহরু স্টেডিয়ামর লগতে যোরহাটর স্টেডিয়ামখনো নতুন রূপত গঢ় দিয়ার পরিকল্পনা লৈছে রাজ্য সরকারে। ইফালে দেওবারে নেহরু স্টেডিয়ামর পুনর্নির্মাণ সন্দর্ভত LNT নির্মাণ সংস্থার বিষয়ববীয়ার সৈতে এক বৈঠকত মিলিত হয় অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বৈঠকত LNT সংস্থায় যুগুত করা এক পাওয়ার পয়েন্ট উপস্থাপনের জড়িয়ে নির্মাণ কার্যর বিভিন্ন দিক সন্দর্ভত বুঝ লই নকশা প্রস্তুতর ক্ষেত্রত কিছু সাল সলনি ঘটাবলে মুখ্যমন্ত্রীজনে নির্দেশনা প্রদান করলে। নেহরু স্টেডিয়ামক আন্তরাষ্ট্রীয় মানদণ্ডর এখন উন্নত স্টেডিয়াম হিসাবে উন্নতিকরণের ক্ষেত্রত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবলে নির্দেশনা প্রদান করেছে। দেওবারের বৈঠকত উপস্থিত থাকিল মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার লগতে ক্রীড়ামন্ত্রী নন্দিতা গার্লুসা, মহাধিবক্তা দেবজিৎ শইকীয়া, লোক নির্মাণ বিভাগের আয়ুক্ত সচিব রাজ চক্রবর্তী আদি বিশিষ্ট ব্যক্তিসকল। ইফালে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় সোমবারে বুকাখাতর সংহত ক্রিয়া প্রকল্পর প্রথম পর্যায়ত সম্পূর্ণ হওয়া নির্মাণ কার্যর শুভ উদ্বোধন করলে। এই সংহত ক্রিয়া প্রকল্পটির জড়িয়ে অঞ্চলটির ক্রিয়া প্রতিভা বিকাশের দিকত উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবলে সক্ষম হব বলে আশাবাদী মুখ্যমন্ত্রীগী। উল্লেখ্য যে ক্রিয়া প্রকল্পটির প্রথম পর্যায়ের নির্মাণ কার্যত প্রায় 10 কোটি টাকা ব্যয় হয়েছে, লগতে ইয়াত 1,000 দর্শক বহিবার সুবিধা করা হয়েছে। বুকাহাটর সংহত ক্রিয়া প্রকল্পর প্রথম পর্যায়ত নির্মাণ কার্যর শুভ উদ্বোধনী অনুষ্ঠানত উপস্থিত থাকিল মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার লগতে মন্ত্রী অতুল বরা, কেশব মহন্ত, কার্বি আলং স্বায়ত্তশাসিত পরিষদর মুখ্য কার্যবাহী সদস্য তুলিরাম রংহাং, লোক নির্মাণ বিভাগের বিশেষ আয়ুক্ত তথা সচিব রাজ চক্রবর্তী, আয়ুক্ত তথা বিশেষ সচিব চন্দন শর্মা, বুকাহাট ক্রিয়া সংস্থার সম্পাদক সঞ্জীব শইকীয়ার দরে বিশিষ্ট ব্যক্তিসকল। ক্রিয়া অনুরাগীর আশা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত অসম হয়ে পড়ক ক্রিয়ার রাজধানী, ন রূপে উদ্ভাসিত হোক ঐতিহ্য বিজড়িত নেহরু স্টেডিয়াম, সাফল্যমণ্ডিত হোক বুকাহাটর সংহত ক্রিয়া প্রকল্পর লক্ষ্য আর উদ্দেশ্য। নিউজ ডেস্ক রিপোর্ট, অলিম্পিয়া স্পোর্টস।